গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি লাইফ উইথ শর্মি। সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের দিনটা আর আজকের ব্লগটা শুরু করছি। আয়ুষীকে দেখো, সে এক বাটি ম্যাগি খেয়েছে আর আমাকে বলেছে লঙ্কা দাও কুচি কুচি করে কেটে, যেভাবে আমি খাই। তো তাকে লঙ্কা দেওয়া হয়েছে, সে এখন লঙ্কা খেয়ে আর পাচ্ছে না, সে এখন খাচ্ছে গুলাব জামুন। খুব ঝাল, আর খাবি লঙ্কা? দাও খাবি, তাও লঙ্কা খাবে। আর আয়ুষীর জন্য গিফট এসছে, তাই না আয়ুষী? তো গিফটটা কখন দেখাবে একটু পরে বলো, কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, তো ও খেয়ে নিক একটু, মুখটা একটু মিষ্টি করে নিক। মিষ্টি মুখ করার পরে ও একটা ল্যাম্পশেড আনিয়েছে, টেবিল ল্যাম্প, সেটা ও আনপ্যাক করে দেখাবে। জাস্ট স্নান টান করলাম, এবার পুজোটা দিয়েছি, সন্দেশ টন্দেশ আমি নিয়ে এসেছিলাম, তো জাস্ট পুজোটা কমপ্লিট করলাম। আমি দেখাই কীরকম করে আমি পুজোটা করেছি তোমাদের। পুজো হয়ে গেছে আমার, এবার একটুখানি শরবত টরবত খাবো, ফল প্রসাদ খাবো একটু পরে। তো তোমরা কে কে করেছো জানিও শিবরাত্রির পুজো। আমি শিবরাত্রিটা বাড়িতেই করি, নীল ষষ্ঠী যেটা করি, নীল পুজো, সেটা আমি মায়ের সাথে যাই মন্দিরে গিয়ে করি, বাট শিবরাত্রিটা আমি বাড়িতেই করি। আর সন্ধেবেলা আশিস আসার পর আবার আমরা দুজনে মিলে ঘরে শিব ঠাকুরকে আরেকবার জল ঢালবো। সারাদিন তো একটুখানি আজকে ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়েছি, মানে রেস্ট নিয়ে রাদার। আর এখন একটা লাইভ আছে আমার, তো সেটা করব। তো রেডি হয়েছি একটুখানি, ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, এরপরে আবার কতটা সময় পাবো না পাবো, কারণ রাতের রান্নার একটা ব্যাপার আছে, ওরা খাবে, আশিস অফিস থেকে এসে পুজোটা দিয়ে খাবে, প্লাস আশি রাতে ডিনারের একটা ব্যাপার আছে। তো সেই জন্য লাইভটা শেষ হলে 9 o'clock শেষ হবে, এখন 8টা বাজে, এই জাস্ট জয়েন করব। তারপরে আবার একটু রান্নাবান্না করার ব্যাপার আছে, আবার পরশু থেকে আসি স্কুল, প্রচণ্ড একটা মানে আবার একটা নতুন রিদমে শুরু হবে সমস্ত লাইফটা, তো সেটার জন্য ও খুব এক্সাইটেড। কালকেও বেশ কিছু শপিং আছে আমাদের স্কুলের ব্যাপারে, তো কালকের ব্লগে তোমরা দেখতে পারবে সেটা, যে আমি আর আয়ুষী কোথায় যাচ্ছি, কী শপিং করছি। বাট আজকের ব্লগটা হয়তো এখানে এন্ড করবো, বা হতে পারে যে রাতে আরেকটু কিছু এডিশন করতে পারি। তো আজকে যেটুকু ব্লগ করলাম, ছোট্ট একটা ব্লগ, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার সবাইকে শুভ শিবরাত্রি। গুড মর্নিং, আজকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। কালকের আর আজকের ব্লগটা একসাথে পাবে তোমরা। আজকে অনেক দিন পর, মানে অ্যাকচুয়ালি আফটার 2 years আয়ুষী স্কুলে যাচ্ছে, বাট এখন ওদের বিচ ক্রসের একটা ক্লাস হবে, নর্মাল সেশন শুরু হবে হচ্ছে এপ্রিল মাস থেকে। তো এখন একটা 1 week ওদের একটা ক্লাস দিয়েছে, সেই জন্য এক্সাইটেড, কি বলো একটু? খুব এক্সাইটেড, কেন 2 বছর পর স্কুল যাচ্ছি, আর মানে ফ্রেন্ডদের সাথে দেখা হবে, টিচারদের সাথে দেখা হবে, ফেস টু ফেস, তো খুব এক্সাইটেড। সে তো আমারও ফ্ল্যাশ ডাউন করা যেতেই পারে। দাঁড়া, তোকে সমেত তুলি, তোর হাতটা ছেড়ে একটু এগিয়ে থাক না, তুই এরম এগিয়ে। হ্যাঁ,
এই যা ভুল করেছি, সরি সরি। দেখো কি সুন্দর একটা এরকম গাড়ির মতো জিনিসের মধ্যে করে সার্ভ করেছে এটা। কফি, অনেক কাজকর্ম করছে, ও স্টাইল করছে। I could be your love baby, let me see your heart. You could be my love baby, come to my heart, come to me, I want you, come to me. একটা মিনি পিজা নিয়ে এসেছি আমি, চিকেন টিক্কা পিজা, তাই তো? আয়ু খুশি না পিজা পেয়ে? ও খুব খুশি, এবার পিজা খাবে। ও খেয়ে নিক, ততক্ষণে আমি একটু ফ্রেশ হয়ে নিই। এই মুখে গেল গরম, ভালো খাও, এনজয় ইয়োর ফুড। টুডে আয়ুষি ইজ মেকিং এগ কারি, তাই তো আয়ুষি? কি করছিস প্রথমে? প্রথমে আমি কড়াইটা গরম করলাম, তারপর 1 টেবিলস্পুন অয়েল দিলাম, আর তারপর চিনি পাউডার, মেরিক পাউডার আর নুনটা দিলাম। এখন বেকিং করে ডিমগুলো কীভাবে দিতে হয় দেখো, ছুঁড়ে ছুঁড়ে, ঠিক? দাও দাও দাও, ডিম আর আলু কলাইতে কড়াইতে দিয়ে দিয়েছে, এবার সেটাকেও ফ্রাই করছে। তেল দিয়েছে, তার মধ্যে এখানে গোটা জিরে ফোড়নে দিয়েছে। এবার কী দিবে? এবার অনিয়ন্স দেবে। আমি একটু তোমাদের দেখাই, ও দেখো এখানে এই এত বড় জায়গাটার মধ্যে ছাকানাকা ছাকানাকা করে অনিয়নগুলোকে এরকম কেটে রেখেছে। এবার এই ছাকানাকা ছাকানাকা করে কেটে রাখা অনিয়নসগুলো এর মধ্যে ও দিয়ে দেবে। দিয়ে দাও না, ছিটবে না, দাও এরভাবে উল্টে। আচ্ছা দাও, শেফ এখন পেঁয়াজটাকে একদম ঝিঙ্গা লালা করে ফ্রাই করছে। পেঁয়াজটা ফ্রাই হোক, তারপর দেখি তিনি কি এর মধ্যে আবার ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে। একদম সুস্বাদু কালারফুল এগ কারি রেডি, খুব সুন্দর বানিয়েছে আয়ুষি।